भोले बाबा पार करेगा। टाटा टाटा टाटा। हाँ। मुंह काट के ना सब मैंने पूरे सेंटेंस से बोली। वाह। भाई देखे ना चुप। तो ये फटा सा चीज। खत्म मजा कंप्लीट। জবা গাছটার কোনো জবা ফুল হয়নি বাট কতগুলো নয়নতারা হয়েছে আর এই গাছটা তিনটে হয়েছে একটা দুটো তিনটে সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ঝাক্কা সাচি বিন্দাস আছি ফটাস আছি কারণ রাত্রিবেলা অত লেট করে আসছি শুচ্ছি আবার দুজন মিলে সকালবেলা উঠে রেডি হচ্ছি রেডি আছি যেমনি সকালবেলা রিম্পার উঠে স্নান পুজো সব কমপ্লিট আমার স্নান পুজো তো মানে দাঁত মাজা কমপ্লিট তাই এখন বেরোবো চাও খাওয়া হয়নি আজকে দোকানে লোক ঢুকে গেছে হাওড়া থেকে যাই এই হাওড়া 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 চলো বেরোনো যাও বেরিয়ে গেছি আজকে দোকানে যাওয়ার জন্য আজ ওয়েদারটা বেশ ভালো রয়েছে ঠাকুরের কৃপায় যেন বৃষ্টিটা না হয় রে ভাই তার দুদিন বাঁচা বৃষ্টির জন্য কে হচ্ছে বৃষ্টিটা না হোক সব কাস্টমাররা রাস্তায় রয়েছে অন্ধারে রয়েছে সবাই যেন ঠিকঠাক ভাবে পৌঁছাতে পারে দোকান সকালে ফার্স্টে যে দুজন ছিল তাদেরকে ছাড়া হয়ে গেছে আরো দুজন আছে তারা মাল দেখছে আর আমি যাচ্ছি ফ্লাক্স নিয়ে চা আনতে সকাল থেকে চাও খাওয়া হয়নি কিচ্ছু খাওয়া হয়নি রিম্পা বলে তো চা নিয়ে আসো তাই তো এখন যাচ্ছি চা আনতে চা নেওয়া হয়ে গেছে আবার যাচ্ছি দোকানের দিকে ফোন বিকেল 7:30 সকাল থেকে পুরো ঝড় বয়ে গেল এই পুরো জাস্ট ফাঁকা ক্লিনিং করছি আমি আর রিম্পা দুজন মিলেই আর আজকে তো তারাও সকাল অনেক সকাল সকাল বেরিয়ে এসেছে বলে ভাতও আনানি দুপুর থেকে এখন ভাবছি রুটি খেয়ে নেবো তাই জন্য একটা দাদা আছে এখানে চেনে ওকে ফোন করবো ও রুটি তরকা করে রাখলে আমি এক ফাঁকে গিয়ে নিয়ে চলে আসবো তারপরে খেয়ে নেবো আমি এই জাস্ট বেরোলাম যাবো রুটি আনতে দোকান গোছাচ্ছিলাম আবার কাস্টমার এসে গেছে কোন রকমের খাবারটা নিয়ে এসে খেয়ে নিতে হবে খিদেও পেয়েছে প্রচণ্ড চলে এসেছি রুটির দোকানে ও রেডি ছোট কাস্টমার রুটি আনার পরেও কাস্টমার ছিল এখন পৌনে 6টা আরো একজন এসে গেছে আমি বললাম দিদি একটু সময় দিতে হবে 15 মিনিট বলে তাহলে আমি একটু ঘুরে আসছি দিদি গেছে ঘুরতে আর আমরা এই ব্যাগপত্র রেখে গেছে এখানে কি আছে জানি না আর আর চলো 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 থাক এরম থাক হাতটা ধো খেয়ে নিই আগে ঘড়িতে বাজে 5:59 আর এ তো ঝপা ঝপ খেয়েই যাচ্ছে রুটি দরকার মিষ্টি এতক্ষণ খিদে পেয়েছিল তিন রুটি ঝড়ের মতো উড়ে গেল দেখ আমি একা কাউন্টারে থাকলে আমি ভাটা ভাট মাল দেখাই এবং কাউন্টার পুরো ক্লিনও করে দিই দেখ পুরো ক্লিন আর কিছু বল আমায় গুড ভেরি গুড আর এটা হচ্ছে এখন বাজে প্রায় 9:40 আর এই জাস্ট বেরোচ্ছি দোকান থেকে যাবো একটু কফি খেতে আমরা যে ম্যাজিক্যাল ক্যাফেতে কফি খেতে যাই অনেক যাওয়া হয়নি ভাবছি আজকে একটু ঘুরেই আসি রাস্তায় তো শুধু এই যে এইগুলো মানে যারা তারকেশ্বর যাচ্ছে আজকে তো রোববার আজকে রাতে এরা বেরিয়ে গেছে কাল রোববার সারাদিন হাঁটবে তারপরে সোমবার দিন জল ঢালবে শ্রাবণ মাসের 3rd সোমবার এটা সারা রাস্তা শুধু এই ভোলে বাবা পার করেগা কবে যে রাস্তা খুলবে পুরো এই ঘুরে ঘুরে যাওয়া গোড়া বাজার যেতে গেলে তাই না বলো মোটামুটি আগের অনেক হনুমান জয়ন্তীর আগে তো মনে হয় না কিছু হবে সেটাই হনুমান জয়ন্তীতেও আমরা সারাদিন কাজ করে টায়ার্ড এখন কফি খেতে যাচ্ছি
কালকে রোববারেও শান্তি নেই, রোববারেও দোকান খুলতে হবে। কালকে 11:15 এর মধ্যে দোকান খুলবো, 5টায় বন্ধ করে দেবো। এখন অবধি 5 জনের আপডেট আছে আজকে, তারপর আর কজন হবে জানি না। এই ম্যাজিক্যাল ক্যাফেতে যেতে না আমার আর কুট্টি দুজনেরই খুব ভাল লাগে। সারাদিন কাজের পর একটুখানি দুজন মিলে গিয়ে কফি খেয়ে নিজেদের মন শরীর দুটোই সতেজ। এসে গেছে আমাদের এরম গরমা গরম কফি, আর কফির দামটা ভাব মানে কি বলবো, অনলি 20 রুপিস করে এক একটা কফি, ভাবতে পারছো? শুধু কফি কেমন একটা লাগে না, সঙ্গে একটু স্যান্ডউইচ না হলে ব্যাপারটা জমে না, তাই তো? রাত্রি 10:30 বাজে, এবার তো একটু বিজনেসটা বন্ধ রাখো। কি হলো? আরে স্টক আউট আর স্টক আউট সকাল থেকে। আরে ব্যবসাটা বন্ধ কর একটু, এবার খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। সুন্দর একটা স্যান্ডউইচ খেলাম, সঙ্গে একটা সুন্দর কফি। এগারোটা বাজে, এই জাস্ট পাড়ায় ঢুকলাম, কুট্টি আবার ঢুকেছে এখন ওদের দোকানে, দাদা ভাই রয়েছে একা, কুট্টি একটু সামনে সামনে এগুলো পুরো রেডি করে দিল, ঝাড়পুছ করে দিল, এখন আবার দোকানে ঢুকেছে, বললো একটু দাঁড়াও, আমি তাই বাইরে দাঁড়িয়ে আছি আমি আর রাজেশ। আর আজ থেকে তো রাজেশের ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছি রুটি, আমাদের চাপ নেই। এই যে ওকে দায়িত্ব দেওয়া মানে প্রপার কাজ হয়, এই যে রুটি দিয়ে চলে গেল, এখন প্রত্যেক দিনই ও রুটি দেবে, ওরই দায়িত্ব থাকবে, ওকে আমরা পেমেন্ট করে দেবো, ঠিক আছে? একটু বাদে বাড়ি যাবো। বাড়ি তো এসেছি অনেকক্ষণ আগে, বাড়ি থেকে মানে বাড়ি আসার সময় দোকানের ওখানে একটু দাঁড়িয়েছিলাম, একটু টুকটাক কাজ করলাম, তারপর বাড়ি এলাম। এসে প্রচুর লম্বা লিস্ট ছিল, যেই মানে লিস্ট ছিল হচ্ছে যেই মালটা কালকে সকালে আবার দোকানে যাবে, সেগুলো রেডি করলাম দাদা আমি দুজন মিলে। আর এখন করবো হচ্ছে ডিনার, রিম্পা বসে গেছে ডিনার করতে, যেহেতু দুপুরে ভাত খাইনি তাই ও ভাত নিয়েই বসেছে, ভাত আলু পোস্ত ডাল আলু ভাজা, তাই তো? হ্যাঁ, ভাত ডাল আলু পোস্ত আলু ভাজা, তোমার হচ্ছে রুটি আর চিলি চিকেন, রুটি আর চিলি চিকেন, ঠান্ডা জল। অনেকদিন বাদে ঠান্ডা জল, ওখানে নিতাই একটু উকি মারছে, বুঝেছো? কি গরম করেছো তাই আঙুলি দেখাতে পারছি না, হাট 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 হাট। বাইরে শুরু হয়ে গেছে টুপটাপ বৃষ্টি, টুপটাপ না ভালোই হচ্ছে, ভিজে গেছে ছাদ, ভিজে গেছে তাড়াতাড়ি, আর বাইরে লাইটটা জ্বলছে, বন্ধ করা হয়নি, তাই এখন এলাম বন্ধ করলাম চলে গেলাম। ঝিরি ঝিরি বৃষ্টি, অনেকটা রাত হয়ে গেছে না, এই জাস্ট একটু আগে ডিনার করে উঠলাম, আমি দ্য বিজয় দ্য মাস্টার দেখছিলাম ইউটিউবে, আর রিম্পা হটস্টারে কিছু একটা বই দেখছে, বই দেখতে একটু তো চোখের জল ভাসিয়ে দিচ্ছে, আমি কি বই ওই যে আমি একটু বই দেখতে একটু ইমোশনাল হয়ে যাই, ঠিক আছে ভালো, চলো আবার কালকে রোববার কিন্তু ছুটি নেই। চলো, বন্যা থেমেছে চোখের, সে কি বই দেখতে, কি বই দেখছিলে? ও জেনারেশন, আমি দেখতে দেখতে কেঁদে ভাসিয়ে দিল, ঠিক আছে, আর ব্যাস ভালোই শুরু হয়ে গেল, জোরে জোর কদমে, চলো আজকের মতো তাহলে টাটা, লকটা এফ দিয়ে রাখছি, যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব, আমাদের ফেসবুক পেজ লোক মাই লাইফ স্টাইল নেমে পারলে গিয়ে ফলো করে আসতে পারো, আর ডিসক্রিপশনে আমাদের ইনস্টা আইডি দুজনের দেওয়াই থাকে, ওখানে গিয়েও ফলো করে আসতে পারো। চলো টাটা, গুড নাইট, কিন্তু কালকে রোববার ছুটি নাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো, আমি কুট্টি খুব 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 ভালো আছি। ঘড়িতে বাজে 11:00, সকাল সকাল উঠে স্নান টান করে পুজো টুজো কমপ্লিট, বুঝতেই পারছো দেখে, কুট্টি গেছে স্নান করতে, এখন করব দুজনে একটু ব্রেকফাস্ট, রুটি আছে রুটি খাবো, আর রাজেশ কালকে তরকারি দিয়েছিল, প্রতিদিন রাত্রে তরকারিটাও দিয়ে যাচ্ছে, এখন ওকে বলা আছে ওই জন্য তরকারিটাও রয়েছে, ওটা গরম করবো, করে ওর আমি একটা একটা রুটি খাবো, আর একদম জামা কাপড় বার করে নিয়েছি, একদম ফটাফট রেডি হবো, আজকে সানডে বলে কোনো ফান্ডে নেই, কারণ এখন পুরোটাই পুজোর সিজন, তাই জন্য প্রত্যেকটা রবিবারই দোকান খোলা। সব কালকে রাত্রির থেকে এখন অবধি প্রায় 8 জনের আপডেট আছে, 8 জন প্রায় ঢুকবে আজকে, সব থেকে বড় কথা একজন আছে যিনি 8:30 না 8:30 সময়
বাড়ি থেকে বেরিয়েছি মেদিনীপুর থেকে, তিনি ঢুকছে, তাকে আগে আমায় ছাড়তে হবে কারণ সে আবার রিটার্ন করবে। ওটা খুব তাড়ায় আছি, চলো এইভাবে দিনটা শুরু করা যাক। একদম রেডি সেডি হয়ে গেছি, স্নান ঠান হয়ে গেছে, সকালে একটু ব্রেকফাস্ট করে রুটি আর ভেন্ডি আলুর তরকারি, নাকি তাই তো? না না, বরবটি আলুর তরকারি। আর এখন যাচ্ছি আমি আর ইম্পা দুজন মিলে দোকানে। ভেবেছিলাম যে 5টার মধ্যে বন্ধ করে চলে যাবো, এখন 5:30, এখনো হয়নি, জানি না কখন যাবো। টাটা দিদিরা এসেছিলো, দেখা হলো আজকে সকালে। মেদিনীপুর থেকেও একজন এসেছিল দেখা করতে, আর এই দিদিরাও এসে দিদিরা দোকানের প্রোডাক্টও নিল, সঙ্গে দেখা করে এবার যাচ্ছে বাড়ি। টাটা টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজেশ আজকে দোকানের বাইরে ক্লোজ লিখে দিল বন্ধ 6টায়, কিন্তু এখন 7টা। পুরো গোছা গুছি কমপ্লিট, কুরিয়ারের মাল প্যাকিং কমপ্লিট, এদিকের সব মাল গোছানো কমপ্লিট, এগুলো সব কালকে প্যাকিং হবে, পরশু দিন যাবে, আর এই দুটো কাল যাবে। আর ইম্পা এদিকে দিচ্ছে পুজো। এই জাস্ট বেরোলাম দোকান বন্ধ করে, ঘড়িতে বাজে 7:37, সকালবেলায় অর্পিতির সাথে কথা হয়েছিল একটু মিট করবো, তাই জন্য এখন বেরোলাম। তাই তো, আমাদের 5টা থেকে প্ল্যান ছিল বেরোলো, বড় কথা 5টায় দোকান বন্ধ করার ছিল, এখন 7:30। আর আমার গাড়িটা গ্যারেজে দেওয়া ছিল সার্ভিসের জন্য, মনে হচ্ছে ওটা চালিয়ে চালিয়ে তেলটাকে শেষ করে দিয়েছে, তেলের কাঁটা নেই, আমি কি পাম্প অব্দি যাবো কি না এখন মানে খুব চিন্তার ব্যাপার। আমরা বেরিয়ে গেছি সিগনালে লেক টাউনের, এখন ঢুকতে হবে পেট্রোল পাম্প, সব থেকে বড় কথা। আজকে মনে হয় প্রথম হলো যে এখানে এসে সিগনালে আমাদের দাঁড়াতে হলো না, তারপর বলবো, হ্যাঁ বলা যাচ্ছে না, ফট করে কোথায় সিগনাল মেরে দেবে। চলো বেরিয়ে গেছি। জানি না আমার গলাটা আবার কেন ভাঙছে বলো, গলাটা আবার আজকে ফ্রেন্ডশিপ ডে স্পেশাল, তাই জন্য আজ আউট অ্যান্ড ফ্রেন্ড ডে এলাম, একটু খাওয়া দাওয়া করবো। দিদিরাও এলো একটু আগে, বাইরে এতদিন গল্প করছিলাম, গেজাচ্ছিলাম, এখন ঢুকলাম, ওরাও ঢুকছে, তারপর আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেতে যাবো কোনো আইসক্রিম পার্লারে, আমাদের ফ্রেন্ডশিপ ডে স্পেশালের ইয়ে। হানি বারবিকিউ চিকেন উইংস, এটা আজ আমরা ফার্স্ট ট্রাই করছি, তাই তো? ফিশ ফিঙ্গারটা আমার এখানে ফেভারিট। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এটা আজকে নিউ লঞ্চিং, আজকে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে আজকে এটা লঞ্চ হলো। দিদিরা হাফ খেলো, আমরা হাফ খাচ্ছি, হাফ রেখে গেছে আমাদের। তারপরে এখন আবার আমাদের ফুচকা খেতে যাওয়ার প্ল্যান হয়েছে। আমরা সবাই মিলে ফুচকা খাবো বলে গেলাম, বাট ফুল ডিসঅ্যাপয়েন্টেড, ফুচকাওয়ালা উঠে গেছে, তাই দাদা বলছে এটা সল লেগ ভাই, 9:30-10:00 মধ্যে ফুচকাটা বাড়ি চলে যায়। যাই হোক, এখন আমরা দেখি সামনে যাচ্ছি, যদি কোথাও ফুচকাওয়ালা পাই তো ফুচকা খাবো, নালে যে যার বাড়ি। আর আজ আমাদের ফুচকা খাওয়া হলো না, আমরা গল্প করতে করতে এতই মশগুল ছিলাম, এখানে যে প্যান্ডেল হচ্ছে খেয়াল করিনি, ঢুকে গেছি, তারপর ওরা বললো লোকরা এখানকার যে এখান দিয়ে বাইক যেতে পারবে, তোমরা চলে যাও। দেখো আমরা কয়টুকু জায়গা দিয়ে যাচ্ছি, বাবারি 4 চাকা যাবে না, বাইক চলে যাবে, এই জন্যই দেখে যাও বাইক নিয়ে বেরোনো ভালো। এই দমদম পার্কের ভেতরটা দেখো, সব বড় বড় সবটা ভালো ভালো, দমদম পার্কের ভেতরটা দেখো, সবটাই বড় বড় পুজো হয়, দমদম পার্ক ভারত চক্র, এই যে ভারত চক্র পুজো প্যান্ডেল চালু হয়ে গেছে, দমদম পার্ক তরুণ সংঘ পরপর প্যান্ডেল ছুটে গেছে, এইবার মনে হচ্ছে পুজো আসছে, প্যান্ডেল ছুটে গেছে, আমি আমার দোকানে চাপ দেখে বুঝতে পারছি পুজো বাড়ি ফিরলাম, আর ইম্পা ঘরেই থাকছে, আমি একটু ক্লাবে যাচ্ছি, অনেকদিন যাওয়া হয় না, সামনে পুজো ভেজাও আসছে, যাই একটু আধা ঘন্টা আড্ডা মেরে তারপর এসে ডিনার করেই ঘুম। কুটিতে বেরিয়ে গেছে, আমি এলাম বাড়িতে, ফ্রেশ ট্রেশ হলাম, ওই একটুখানি শুয়েছিলাম, আর একটু গরম জল বসেছি গার্গেল করবো বলে, গলাটা একদম হয়ে গেছে আবার, কয়েকদিন ধরে অনেকটাই লেট শোয়া হচ্ছে, তাড়াতাড়ি ওঠা হচ্ছে দোকানের চাপে, দেখা যাক কালকে থেকে একজন নতুন জয়েন করার কথা, আবার শুক্লারও আসার কথা, কি হয় এখনো বোঝা যাচ্ছে না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানায় উঠে পড়েছি, আর আজকে আউট অ্যান্ড বিয়ন্ডে গেছিলাম, দাদির সাথে দেখা হলো, দিদির সাথে প্ল্যান ছিল যে একটু মিট করবো, মিট হলো, কিন্তু এতই গল্পে মশগুল ছিলাম যে একবারও
ক্যামেরা ঠিকভাবে অনই করা হয়নি, দেখানো হয়নি কিচ্ছু, সেরকম ভাবে এরকম যদি রোজ করতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই, নিজেরা শুধরে যাব। কারণ এখন বাজে 11:30, ডিনার কমপ্লিট। আর খেয়ে তো এসেছিলাম, পেট ভর্তি ছিল, কিন্তু অল্প করে ভাত খেলাম, তার কারণ কালকে ভাত খাওয়া হয়নি, আজকে সারাদিন ভাত খাওয়া হয়নি, আগামীকালও ভাত খাওয়া হবে না, কারণ কালকে সোমবার, কালকে অন্ন তো গ্রহণ করি না, মানে দুপুরবেলা ফল টল খাই, রাত্রেবেলা লুচি বা মানে হালকা শেকা পরোটা এইসব খাই। আর ঘুমও পেয়েছে কালকে রাত্রের বেলা, আমি অনেক মানে রাত্রি বলেন আমি ঠিক ভোরের দিকে ঘুমিয়েছি, বিজয়দা মাস্টার দেখছিলাম পুরো বইটা কমপ্লিট করে তারপরে ঘুমিয়েছি, রিম্পাস হয়ে পড়েছিল, কালকে ব্লগও এডিট করা হয়নি, দেখো এক মানে ব্লগও একদিন লেটে যাচ্ছে। চলো তাহলে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো ব্লগটাই অবধি রাখছি, যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর আমাদের ফেসবুক পেজ লুক মাই লাইফ স্টাইল নামে আছে, পারলে গিয়ে ফলো করে আসতে পারো, আর আমাদের ইনস্টা আইডি দুজনের ডিসক্রিপশনে দেওয়াই থাকে, লিঙ্কে গিয়ে ওটাতেও ফলো করে আসতে পারো। চলো টাটা, কালকে সোমবার, হর হর মহাদেব।